হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর অন্যদিনের মতো আমি আর বাবান মিলে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি এখানে ভিডিওটা স্টার্ট করেছি, বাবান ওখান থেকে ছুটতে ছুটতে চলে এসেছে। ওইখানে খেলছিল বাবান, তো ওখান থেকে ছুটতে ছুটতে চলে এসেছে যে মা ক্যামেরা অন করেছে, তো আমাকেও যেতে হবে আর কি। তো আমি এখন চলে এসেছি বাড়ি। আমার বাড়ি আসা 3 দিন হয়ে গেছে, কিন্তু এসে থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি। আর আমি যেদিন আসবো সেদিন লাস্ট একটা ভিডিও করেছিলাম, লাস্টের দিন, যে আমাদের গোছগাছ হচ্ছে, গোছগাছ এখনও কমপ্লিট হয়নি। আর সকালের দিকে করবো ভেবেছিলাম, কিন্তু এতটাই কাজের চাপ ছিল যে করতে পারিনি ভিডিও। তো আমি সেই সময় কিছু ছোটো ছোটো ক্লিপগুলো তুলে রেখেছি, যে ও সকালবেলা থেকে উঠে মামার বাড়ি আসার জন্য কতটা খুশি হচ্ছিলো, তারপর গাড়ির মধ্যে ও কেমনভাবে আসছিল, কেমনভাবে ওর ড্রেস আপ হয়েছিল, রে বাপরে বাপরে মেরো না লাগছে। তো সেগুলো আমি সব তুলে রেখেছি, তোমরা দেখে নিও, আমি দিয়ে দেবো। তো এখন থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাস বেটু, সবাস সবাস, কেউ বলবে না তোমাকে প্যাক দেওয়া হয়েছে। চালিয়ে যাও, চালিয়ে যাও, চালাও চালাও চালাও, তাই করতে হবে। কি পড়েছো? কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ, ও এখন গাড়ি চালাচ্ছে। আর আমি আজকে চুলে শ্যাম্পু দিয়েছি, আজকে হচ্ছে ষষ্ঠী, তাই মাথা তো স্নান করতেই হতো, তাই ভাবলাম শ্যাম্পু করে দিই। তো শ্যাম্পু করা হয়ে গেছে, আর এদিকে বাবা আমার চুলগুলো ছিঁড়ে নিচ্ছে, ধরে ধরে দাঁড়াচ্ছে আর চুলগুলো ছিঁড়ে নিচ্ছে। তো আর ষষ্ঠীর জন্য আজকে আমি ভাত খাবো না, খাবো হচ্ছে মুড়ি। খেতে পাওয়া যায় দিনের বেলায়, কিন্তু ঠিক আমার দুপুরে মুড়িটা খেয়ে ঠিক পোষায় না, আমি একটু ময়দার জিনিস খেতে ভালোবাসি। তো তার জন্য মা ময়দার লুচি বানিয়ে দিয়েছে, আর আলু ভাজা আর সাথে মিষ্টি। দেখো দাঁড়িয়ে আছে, দেখো, ও এখন মানে অনেকটাই দাঁড়াতে শিখে গেছে, তবে একটু ভয় ভয় করে, তার জন্য ধরে থাকে। আর বাকি একদম পাকা বুড়ো। আর তোমরা তো জানোই গাড়িতে চাপিয়ে দিলো কতটা ছুটে বেড়াই। তো বসো বসো, আমি কথা বলে নিই। তো আমি আগে খেয়ে নিই, তারপর বাবানকে খাওয়াবো, বাবানকে আজকে মাছ দিয়ে ভাত খাওয়াবো। তো আমি আগে খেয়ে নিই, চলো আমার মেনুতে কী কী আছে তোমরা দেখে নাও। কী করছো, কী করছো, কী করছো? মামবাড়ি, মামবাড়ি এসছো তুমি? তুমি মামবাড়ি এসছো? ওরে বাপরে, ওরে বাপরে, ধুপ্পা ধুপ্পা, না বসো 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 বসো, আমি আসছি, বসো বসো বসো। আজকে আমার খাবার হচ্ছে আলু ভাজা, সাদা ময়দা লুচি, আর হচ্ছে গোলাপজাম। আজ অনেক দিন পর আমি কলেজে ঢুকেছি। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তার মধ্যে বুঝতে পেরেছো এটা কোন জায়গা, এটা হচ্ছে আমাদের কলেজ। আর আমি আবার এসেছি কলেজের মধ্যে, কারণ আজকে একটা বিশেষ কারণ আছে যার জন্য এসেছি। আমি আমার ফটোশ্যুটটা কলেজের মধ্যেই করেছিলাম, আর আজকে একটা ফটোশ্যুট আছে, সেটা হচ্ছে আজকে একটা আগমনী শ্যুট হচ্ছে। তো সেটা বানাচ্ছে অবভিয়াসলি স্বরূপ, স্বরূপ মেকআপ ম্যান, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান, যাই বলো, আরও সঙ্গে সাগরেদরা তো আছেই সব কিছুই। আর আমি এসেছি, আমি এসেছি কী জন্য এসেছি, আমি এসেছি বেড়াতে এসেছি প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এত সুন্দর একটা শ্যুট হচ্ছে, যেটা আমি আবার শ্যুট করবো না তা কি হতে পারে, তাই আমার ব্লগটাতে একটা খুব সুন্দর একটা মানে কন্টেন্ট পাবে, তার জন্য আমি এসেছি। আর মানে এত সুন্দর লাগছে ভিউটা, আমি কী বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। দেখো ওই দেখো কাশ ফুল,
সব কিছু আছে আমাদের কলেজের মধ্যে। এখন ভবিষ্যতে থাকবে কি না জানি না, তো আপাতত তো আছে। তো এখান থেকে দাঁড়িয়ে পেছনের ভিউটা হেভি লাগছে, আর বুঝতেই পারছো কই ওরা ওখানে শ্যুট করতে ব্যস্ত। তো আমার সাথে চলো, দেখতে থাকো, আমিও ওদের শ্যুটটা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার পুত্রটি এখন ঘুমাচ্ছিল, তো মায়ের কাছে ওকে রেখে এসেছি, তো আনতে বললাম ওকে। আমি দেখি মা ওকে নিয়ে আসে কি না, কারণ বিকালে আমার ওর যেটা খাওয়ানোর সেটা আমার খাওয়ানো হয়নি বিকালে খাবারটা। আর আমি কিছু বুঝতে পারছি না চশমা ছাড়া এখান থেকে, তো ওকে খাওয়ানো হয়নি। এবার আমি গিয়ে খাওয়াবো, তার আগে আমি যাই। আর এখানকার মানে একটু আগাছা আগাছা হয়ে আছে, এখানটা যেতে একটু অসুবিধা হচ্ছে। আর ও চলে এসছে, আমার রাজপুত্র চলে এসছে। আর এখানে ঘাসটা দেখো কত সুন্দর নরম, এগুলো সব মনে হচ্ছে ট্রিম করা হয়ে গেছে। তো আমার রাজপুত্র আসছে, আর ওদিকে আগমনী শ্যুটও হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। বাবান বাবান, আর এটা হচ্ছে আমাদের মা দুর্গা, মা দুর্গা লাইট। হ্যাঁ, ডিজিটাল মা দুর্গা এটা। সবাই এসছে, আর সাথে এই ছানাপোনাগুলো এসছে, আর ওদিকে তো শ্যুট চলছে, আবার শ্যুট চলছে। তো আমার এখানে আজকের ভিডিওটা খুব সুন্দর হলো, আমার তো মন মতো খুবই পছন্দ হয়েছে, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে মার একটু বসেছে, আমিও একটু বসবো, দিয়ে তারপরে চলে যাবো বাবানের খাবার বানাতে, আর বাবানকেও সাথে নিয়ে চলে যাবো। মেক করেছে প্রচণ্ড, দেখো কেমন মেক করেছে বাবান, প্রচুর মেক করেছে, প্রচুর। ঠিক আছে ঠিক আছে, তো প্রচুর মেঘ করেছে, বৃষ্টি যখন তখন নেমে যেতে পারে। তো আমরা একটু বসে নি, আর এদিকে মাছিমণি ছোট্ট পারে মাছি, যাও যাও, ও যাবে না ওখানে, যাবে না ওখানে, যাবে না। তো চলো আমি মায়ের কাছে একটু বসি, তারপর যাব বাড়ি, তারপর দেখা যাক আবার পরবর্তীতে কী কী প্ল্যান আছে আমাদের।
আনন্দ হচ্ছে। এখন আমরা এসেছি কাকিমাদের বাড়ি, আর কাকিমা কিছু পুজো শপিং করেছে, সেগুলোই আমরা দেখছি, তোমাদেরকেও দেখাবো, আর সাথে আরও কিছু খাবার দাবারের আয়োজন হচ্ছে, সেটাও দেখাবো। ও বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি দেখছো, চলো তোমাদেরকে আমি দেখাই কী কী কিনেছো কাকিমা। এটা হচ্ছে একটা পুচকুট জামা, এটা হচ্ছে একটা পুচকুট জামা, এটা আর একটা পুচকির জামা। ও বাবা, তুমি তুমি নষ্ট করে দিও না, তুমি নষ্ট করে দিও না, আমি দেখাই। এটা পুচকি ভাড়া একটা দিদি ভাই আছে ও জামা, এর সঙ্গে লেগিংস আছে না নীল কালারের, এই জামার কালারটা হেভি লাগছে, চোখে ধরার মতো বাবা। এটার একটা বড় ভাইয়ের জামা, জামা স্টাইলটা দেখো কত সুন্দর। হ্যাঁ তুমি নেবে, তুমি এরকম তুমি এরকম নেবে, তোমাকে কিনে দেবো। এটা আর একটা ফুল হাত গেঞ্জি, হ্যাঁ এটা ভালো হবে, এই হলুদটা, হ্যাঁ এটাই হবে, খুব সুন্দর। এটা এটাও আর একটা গেঞ্জি, ওর থেকে সাইজটা একটু ছোট, সব ফ্রি ফায়ার গেঞ্জি। বাবানের জুতোগুলো পরেই নিয়েছে, বাবানের জুতোগুলো পরে নিয়েছে বাবান, ই মার এগে টেগে কি হচ্ছে দেখো। বাবান তোমার জুতোগুলো পরে নিয়েছে বাবা, পরে নিয়েছে তোমার জুতোগুলো পরে নিয়েছে ভাইতে, তোমার জুতোগুলো পরে নিয়েছে, খুলে নাও খুলে নাও, তুমি এসো ভাইটাকে এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, এদিকে, হ্যাঁ খুলে নাও খুলে নাও, তুমি খুলে নাও খুলে নাও, বলো আমার জুতোটা, হ্যাঁ আমরা কাকিমাদের বাড়ি থেকে চলে এসেছি। তো কাকিমাদের বাড়িতে যাওয়ার পর অনেকক্ষণ ছিলাম আমাদের, হ্যাঁ আমি বলি, আমাদের ওখানে তোমাদেরকে দেখালাম কাকিমা কী কী শপিং করেছে সেগুলো কিছু ছবি, আর তোমাদেরকে দেখালাম ইয়ে কী বলো ওটাকে, ফুলুরি করছিল তালের ফুলুরি, তো সেটা মাখিয়ে রেখেছিল, হ্যাঁ হ্যাঁ তাই তাই তাই, তো সেটা মাখিয়ে রেখেছিলো, তো কাকিমা সেটা করলো, মা মার সাথে হেল্প করে দিল, তো ওটা খাওয়া দাওয়া হলো, একটু গল্প হলো, সাথে নারকেল খেয়েছিলাম। তুমি বকছো কেন আমাকে বলতে দাও, তো ওগুলো খেয়ে চলে এসেছি আজকে সন্ধেটা, তো আমার ওইভাবেই খেয়ে কাটানো হয়ে গেলো, আর সেরকমভাবে কিছু খিদে নেই, যদি খিদে লাগে আমার লুচি আছে, আবার কাকিমা আমাকে বলতে দাও আমাকে তাল লুচি করে পাঠিয়ে দিয়েছে, তো যদি খিদে লাগে তো আমি সেটা খাবো। বকছো কেন, বকো না, আমি বলি,
তো আজকে সারাদিন আমার এইভাবেই কাটলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, নতুন কেউ হলে সাবস্ক্রাইব করো। আর এই এই ছানা ফোনার পাল্লায় পড়ে না আমি কোনো ভিডিও ভালো করে করতে পারছি না। একটা তো এখানে বদমাইশি করছে, আমাকে বকছে যখন তখন ভিডিও চালালে, আর একটা তো এসে শুয়ে পড়ছে।